হ্যালো দিনাজপুর বাসী, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি চিরিরবন্দর রেল ব্রিজে। তো প্রতিটি থানায়, অর্থাৎ দিনাজপুরের 13টি থানার প্রতিটি না প্রতিটি স্থানেই এক একটি করে বিনোদন কেন্দ্র আছে, কিন্তু চিরিরবন্দরে নাই। তবে এটা ভুল, মানে চিরিরবন্দরে নাই বললে ভুল হবে, কারণ চিরিরবন্দর একটা আছে যেখানে আমি আজকে গিয়েছিলাম। তো দেখেন আমার পিছনে চিরিরবন্দর রেল ব্রিজ, কাঁকড়া রেল ব্রিজ। তো এখানে আমি আসছি ঘুরতে, তো অনেক সেলফি নিলাম, অনেক সময় কাটালাম। তো দেখেন অনেক মানে অন্যরকম একটা মোমেন্ট এই মোমেন্টে বা এই পরিবেশে। চিরিরবন্দর সুন্দর, এটি একমাত্র স্থান যেখানে সবসময় বিনোদন পাওয়া যায়, অর্থাৎ প্রতিটি পার্বণে, প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি উৎসবে এখানে মানুষ অনেক জমজমার আয়োজন করে এবং ঘোরার জন্য আসে। তো দেখেন যে আকাশ থেকে কেমন দেখায় এবং কাছাকাছি কেমন দেখায়, পাশাপাশি কেমন দেখায়, সেগুলো দেখাচ্ছি। তো চিরিরবন্দরে যারা যারা থাকেন তারা দেখেন, এক নজরে একটু দেখেন যে কতগুলো মানুষ আসছে এখানে ঘুরতে। এগুলো কিন্তু ঈদের সময়। তো আশপাশটা দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটায় মানুষ ইচ্ছে করে যেতে চায়। অর্থাৎ ঈদের তিন চার দিন এত এত পরিমাণ ভিড় থাকে এখানে যে কি আর বলবো, ঘোরার জন্য অন্যরকম একটা মুভমেন্ট বা স্থানটা। তো দিনাজপুরের যে ঘোরার বা দর্শনীয় স্থানগুলো আছে তার ভিতরে কিন্তু আমাদের চিরিরবন্দর এই একটি মাত্র স্থান যেখানে পুরো চিরিরবন্দর ঘুরতে আসে। তো আমরা এখানে আসছি ঘুরতে, অনেক ভালো লাগতেছে ঘোরার জন্য। তো এটা ছাড়াও আমি ঘুরতে আসলাম একা একা। দেখুন আমি আসার পর কিছু পিক নিছি, এটা ঈদের সময়। এখান দিয়ে খুব দ্রুতভাবে ট্রেন যায়, এই রেল লাইন বুঝছেন বরাবর পঞ্চগড় চলে গেছে, এটি একমাত্র পথ যেখান দিয়ে পঞ্চগড়ের রেলগাড়ি আসে। তো এই রেল ব্রিজের পশ্চিম দিকে চলে গেছে দিনাজপুর, কাগুয়া, দিনাজপুর, তারপর বিরল, এবং পূর্ব দিকে আছে পার্বতীপুর এবং চিরিরবন্দর স্টেশন। তো অনেকগুলো মানুষ, অনেকগুলো মানুষ আসছে ঘুরতে। তো দর্শক, আপনি যদি চিরিরবন্দরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই রেল ব্রিজটা ঘুরে যাবেন, কারণ রেল ব্রিজে অনেক অনেক সময় কাটানো যায়। তো আমি কিছুক্ষণ সময় থেকে অনেক শ্যুট করলাম, ট্রেন আসছে, ট্রেনে ভিডিও করলাম। তো ট্রেনের যাত্রীরা বুঝছেন ক্যামেরা দেখার পর এত এত পরিমাণ খুশি হয়েছে যে কি আর বলবো, তারা সবসময় হাই হ্যালো দিতেছে, বাদাম খাচ্ছে। তো আমি গেছিলাম একা একা, অনেকভাবে ঘুরে আসলাম, অনেককে বলছিলাম যাইতে কিন্তু কেউ গেল না। না যাক, তারা তো আর এরকম সিচুয়েশন পাবে না বা এরকম মনোভাব বা এরকম একটা সুন্দর দৃশ্য পাবে না। তো দেখেন একটা গেল আর একটা আসলো, অনেক অন্যরকম একটা মুভমেন্ট ভাই। একা একা গেছিলাম, যদিও বা এখানে জোড়া যাওয়ার দরকার, তারপর আমি একা গেছিলাম। তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার এই প্রোফাইলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাই।